ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আজ বুধবার দুপুরে পুলিশ সদস্য শরীফুল ইসলাম নামে এক ব্যক্তিকে পিটিয়ে মারাত্মক জখম করেছে এক মুদি দোকানি। আহত ব্যক্তিকে প্রথমে কালীগঞ্জ থানার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তার অবস্থার অবনতি ঘটে। এ সময় ডাক্তার তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। আহত ব্যক্তি কুষ্টিয়া জেলার সদর উপজেলার রফিকুল ইসলামের ছেলে ও ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা পুলিশ ফাঁড়িতে কর্মরত। নলডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল আলিম জানান, শরীফুল ইসলাম কালীগঞ্জ ডাচ বাংলা ব্যাংকের বুথ থেকে টাকা উত্তোলন করে ক্যাম্পে ফেরার পথে পাইকপাড়ার মধ্যে পৌঁছাইলে একজন পশু চিকিৎসক চলন্ত মোটরসাইকেলে ফোনে কথা বলছিল। পুলিশ সদস্য তাকে কথা বলতে নিষেধ করায় তর্ক বিতর্ক হয়। এতে ক্ষিপ্ত হয়ে পশু ডাক্তারের ভাই মুদি দোকানি শাওন তাকে বোধড়ক পিটাতে থাকে এবং মোটরসাইকেলের উপর থেকে ফেলে দিয়ে তাকে মারাত্মক জখম করে। সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান মিয়া জানান, সন্ত্রাসী শাওনকে গ্রেপ্তারের জোর প্রচেষ্টা চলছে।